अभिनंदन सकल के कम्प्यूटर ब्लॉग चैनल मध्य बंधुरा आपनारा जारा ये भिडियो के वाच करछेन आपनादेर सकल उद्देश्य बोलबो टेन पास क्वालिफिकेशने भालो अपरचुनिटी आमरा बोलबो आज के राष्ट्रीय मिलिटारी स्कूल अजमेर थेके गोल्डेन अपरचुनिटी टेन पास के नीटर जन्य ए भिडियोर मध्य प्रत्येक विषय आलोचना करब एबं आपनारा किभाबे एर जन्य एप्लीकेशन करबें सबकिछु आमरा बोलबो ए छोट्ट भिडियोर मध्य। তাহলে বন্ধুরা চলুন আমরা দেখে নিচ্ছি সেই নতুন নোটিফিকেশন পাতায় ডিটেলসে কি কি দেওয়া আছে। এটা হচ্ছে বন্ধুরা সেই নতুন নোটিফিকেশন, টোটাল টেন পেজের নোটিফিকেশনটা আপনি ভিডিও ডেসক্রিপশন মধ্যে পেয়ে যাবেন। তবে চেক করার আগে কাইন্ডলি ভিডিওটাকে ওয়াচ করবেন, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। প্রথম বলে নিচ্ছি এক্ষেত্রে গ্রুপ সি পদ নিয়োগ করা হচ্ছে। তবে যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক সিটিজেন্স অফ ইন্ডিয়া এবং এক্ষেত্রে বলা হয়েছে আপনি একটা অ্যাপ্লিকেশন পাবেন, আমরা ভিডিও ডেসক্রিপশন মধ্যে সেটাকে অ্যাটাচ করব। এই অ্যাপ্লিকেশনটাকে আপনি সম্পূর্ণ ফিল আপ করে নেবেন, সঙ্গে কিছু রিকুইজিট ডকুমেন্টস রয়েছে যেগুলো আপনাকে অ্যাটাচ করতে হবে, ডিউলি অ্যাটেস্টেড বাই এ গ্যাজেট অফিসার। মনে রাখতে হবে সেলফ অ্যাটেস্টেড এক্ষেত্রে হবে না। শুড বি অ্যাড্রেস টু দ্য প্রিন্সিপাল রাষ্ট্রীয় মিলিটারি স্কুল আজমির, এবং এক্ষেত্রে মনে রাখতে হবে প্রতিনিয়ত কিন্তু আপনাকে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। শুধু অ্যাপ্লিকেশন করে বসে আছেন বাকিটা কিন্তু আপনারও করতে হবে সেটা দেখার। আমরা প্রত্যেকটা পোস্ট আলোচনা করে নেবে। প্রথম হচ্ছে হোস্টেল সুপ্রিন্টেন্ডেন্ট, এবং এক্ষেত্রে গ্রুপ সি পোস্ট নঙ্গ পোস্ট একটাই রয়েছে, এজ লিমিট কিন্তু রয়েছে, সাথে অবশ্যই আপনারা দেখবেন পে ম্যাট্রিক্স ভালোই রয়েছে, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এক্ষেত্রে বলা হচ্ছে মিনিমাম কিন্তু গ্রাজুয়েশন প্রয়োজন পড়বে। ডিজারেবল রাখা হচ্ছে প্রফিশিয়েন্সি ইন ইংলিশ এবং হিন্দি, এক্সপিরিয়েন্স থাকলে ভালো, বাট এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, কারণ হচ্ছে এটা কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশন। নাম্বার বিতে রয়েছে মালি, মানে এমটিএস গ্রুপ সি, এজ লিমিট আপনারা দেখবেন শূন্য পদে একটা, এবং এক্ষেত্রে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন থাকলে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতেন, আমরা ডিজারেবল ছেড়ে দেব। নাম্বার সিতে রয়েছে সাপাইওলা এমটিএস গ্রুপ সি, এজ লিমিট দেখবেন শূন্য পদ দুটো, এবং এক্ষেত্রে আবারও কিন্তু ম্যাট্রিকুলেশন থাকলে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডিতে রয়েছে ওয়াশারম্যান গ্রুপ সি, এজ লিমিট দেখবেন শূন্য পদ দেখবেন, ক্যাটাগরি যে ভাগ করা হচ্ছে সেটাও দেখবেন, ম্যাট্রিকুলেশন থাকলে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সঙ্গে মাস্ট বি অ্যাবল টু ওয়াশ মিলিটারি এবং সিভিলিয়ান ক্লথ, সেটা আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন বুঝিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন যে এগুলো আপনি ধুইতে পারবেন কি না। এবং এক্ষেত্রে গ্রুপ সি পদ নিয়োগ হচ্ছে, আবারও এজ লিমিট দেখবেন শূন্য পদ দেখবেন, এবং এক্ষেত্রে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন থাকলে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, আপনারা এই সংক্রান্ত বিষয়ে একটু ডিউটি বা আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এবং এক্ষেত্রে এফ এ রয়েছে টেবিল ওয়েটার, এবং এক্ষেত্রে আপনারা পে ম্যাট্রিক্স লেভেল ভালোই বলবেন, এবং এজ লিমিটও রয়েছে, গ্রুপ সি পদ শূন্য পদ রয়েছে, ম্যাট্রিকুলেশন থাকলে আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতেন, ডিজারেবল আমরা ছেড়ে দিয়েছি। এখন আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করবেন আপনাদের সকল দেশে বললো আপনারা কাইন্ডলি ভিডিওটাকে লক্ষ্য রাখবেন। প্রথম হচ্ছে আপনাকে যদি ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিন্তু প্লেস অফ এক্সামিনেশন ত্রিপুরাতে হবে না, ক্লিয়ারলি বলে দেওয়া আছে। রিটার্ন টেস্ট হবে অক্টোবর 2021-এ, তবে পরবর্তী সময়ে আরও কী কী টেস্ট হয়ে আমরা আলোচনা করব। অ্যাপ্লিকেশন ফর্মের জন্য বলা হয়েছে আপনারা তাদের ওয়েবসাইটকে ভিজিট করার জন্য, প্রয়োজন নিয়ে আমরা ভিডিও ডেসক্রিপশনে সেটা অ্যারেঞ্জ করে দেব। তবে অ্যাপ্লিকেশন করতে হলে উইদিন 45 ডেজের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে আলটিমেটলি আপনাকে কিন্তু 45 ডেজের মধ্যে অ্যাপ্লিকেশন যে করতে হবে সেটা কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ পেপারে কারেন্টলি এসছে, আপনি এখন থেকে প্রসেসিং শুরু করে দিতে পারেন। তবে কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হবে, এই ডিমান্ড ড্রাফটটা যে কাটবেন ইন ফেভার অফ প্রিন্সিপাল রাষ্ট্রীয় মিলিটারি স্কুল আজমির, এবং এক্ষেত্রে মনে রাখতে হবে অ্যাপ্লিকেশন সাথে সেটা কিন্তু অ্যাটাচ করবেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনিও প্রত্যেকটা বিষয় লক্ষ্য রাখবেন। এখন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন থেকে আমরা আলোচনা করবো, এজিলেশন আমরা প্রত্যেকের মধ্যে বলে দেওয়া আছে, তবে এদের কিন্তু ছাড় থাকবে। ফিও বলে দিয়েছি আপনাকে আইপিও করতে হবে, ফটোগ্রাফটা বলে দিচ্ছি ওয়ান রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু আপনাকে ডেট এবং নেম সহকারে আপনাকে মেনশন করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, সঙ্গে আপনাকে ফটো দিয়ে দিতে হবে, এবং সে ফটো যে দেবেন আপনি সেগুলি কিন্তু ডিউলি সেলফ অ্যাটেস্টেড অন ফ্রন্ট সাইডে, সেটা আপনি দেখে নেবেন। ক্রুশিয়াল ডেট আমরা প্রথম বলে দিয়েছি, ক্লোজিং ডেট আমরা বলে দিয়েছি 45 ডেজের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন সেরে নিতে হবে। এখন হচ্ছে এনক্লোজার, কী কী আপনি দেবেন, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি অ্যাটেস্টেড বাই এ গ্যাজেট অফিসার, সঙ্গে আপনাকে মনে রাখতে হবে ফটোকপি অফ অল মার্কশিটস, এক্সপিরিয়েন্স টেস্টিমোনিয়াল অ্যাটেস্টেড বাই এ গ্যাজেট অফিসার, টু সেলফ অ্যাড্রেসড এনভেলপ উইথ 42 রুপিজের স্ট্যাম্প এফিক্সড করতে হবে স্টেটের মধ্যে, ফটোকপি কাস্ট সার্টিফিকেট এবং নন ক্রিমিনাল সার্টিফিকেট আপনার যদি হয়ে থাকেন সেটা আপনি অ্যাটাচ করবেন,
সঙ্গে ইডাব্লিউএস যদি ক্যাটাগরিতে বিলিভ করেন তাহলে সেটা আপনাকে অ্যাটাচ করতে হবে। স্কিম অফ এক্সামিনেশন, প্রথম আপনাদের রিটেন টেস্ট হবে এবং পরবর্তী সময়ে আপনাদের কিন্তু স্কিল টেস্ট হবে, সেই স্কিল টেস্ট কিন্তু আপনি অবশ্যই কোয়ালিফাই করতে হবে। এবং এক্ষেত্রে যারাই এই সমস্ত পোস্টগুলির জন্য এক্সামিনেশন দেবেন আপনি পেপারগুলি দেখে নেবেন, কতগুলি কোয়েশ্চন মার্কস এবং ডিউরেশনটা মেনশন করা হয়নি সেটা পরবর্তী সময়তে অতটুকু জানিয়ে দেওয়া হবে। বাইল্যাঙ্গুয়াল হবে কোয়েশ্চন পেপার ইংলিশ এবং হিন্দির মধ্যে, তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে স্কিল টেস্ট কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। সিলেবাসের বিশদ বিবরণ রয়েছে, অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তবে যারাই এর জন্য প্রিপেয়ার হচ্ছেন এবং এক্সামিনেশন দিয়ে যাবেন, সম্পূর্ণ ট্রেভেল কস্ট কিন্তু আপনাকে নিজেকে বহন করতে হবে। এবং যারা অলরেডি বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা পিএসসির মধ্যে কাজ করছেন আপনারা কিন্তু থ্রু প্রোভার জন্য অ্যাপ্লিকেশন করবেন। এখন আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন বিভিন্ন বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন, দেখে নেবেন এবং এক্ষেত্রে মনে রাখতে হবে দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেটস আইদার ইন ইংলিশ অথবা হিন্দির মধ্যে আপনাকে সেটা ফিল আপ করতে হবে। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা, এটা আপনাকে কিন্তু অবশ্যই ফিল আপ করে নিতে হবে। এখন প্রশ্ন আসছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা যখন আপনি ফিল আপ করবেন হয়তো আপনার কোনো ব্যাপারে প্রবলেম আসতেই পারে, তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যখন ভিডিওগুলি আপলোড করি আপনারা কিন্তু যদি ইউটিউবে সার্চ করেন যে রাষ্ট্রীয় মিলিটারি স্কুল আজমির কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সম্পূর্ণ ডিটেলসে আপনি অনেক ইউটিউব চ্যানেলে সেটা পেয়ে যেতে পারেন, নয়তোবা আপনি নিজেও চেক করতে। তাই বন্ধুরা অ্যাপ্লিকেশন করার আগে আপনি দেখে এবং বুঝে শুনে অ্যাপ্লিকেশন করবেন যেন কোনো মিস্টেক না হয়, কারণ হচ্ছে আপনি কিন্তু কষ্ট করে সেই অ্যাপ্লিকেশনটা সেন্ড করছেন জবটা পাওয়ার জন্য, তাই আপনাকে রেসপন্সিবিলিটি নিয়ে সেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না। ঠিক আছে বন্ধু, একা কম্পিউটারতে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।